বন্ধুরা ব্রাজিল ভার্সেস কলম্বিয়া খেলাটা এস ডিতে দেখার জন্য ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটা আপনি ডাউনলোড করলে যে কোনো খেলা আপনি কোপা আমেরিকার খেলা আপনি দেখতে পাবেন ঠিক আছে এই যে দেখুন আমি একটা অ্যাপসে ঢুকতেছি এবং কি অ্যাপসটাতে আপনি কীভাবে খেলাটা দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন অ্যাটুদের দেখিয়ে দেবো ঠিক আছে এই যে অ্যাপসটাতে আপনি ডুকার সাথে সাথে এরকম অ্যাড আসতে পারে ঠিক আছে অ্যাডগুলো আপনি একটু দেখবেন তারপর এখানে দেখবেন কর্নারে এখানে ইয়া দেওয়া এই দেখছেন নেক্সট দেওয়া আসে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে তারপর এখানে করস ক্লিক করে দিবেন তারপরে একটা আবার এখানে চলতেছে একটা আবার এখানে এই যে কর্নার ক্লিক করে আবার এখানে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে এই যে ক্যান্সেল করে দিলাম যে কোনো ম্যাচ আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে আপনি যেটা দেখতে চান এখানে আমরা যেহেতু এই যে কোপ আমেরিকার খেলা দেখব তাই আমরা এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করলে আবার একবার অ্যাড আসবে ঠিক আছে তারপর আর কোনো অ্যাড আসবে না এই যে অ্যাডটা একটু দেখবেন তারপর আমরা এখানে যে কর্নারে ক্লিক করে আপনার এখান থেকে ম্যাচ ইয়ারটা কেটে দেবেন ঠিক আছে অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পর আপনি এখানে একদম ক্লিয়ারলি এখানে ঢুকতে পারবেন ঠিক আছে আবার এই যে অ্যাডটা আমরা একটু দেখে নিই ক্লিক করে দিলাম এবার আপনারা এখানে দেখুন এই যে দেখুন আজকে সকাল মানে এখন এই যে ব্রাজিল বাস কলম্বিয়া খেলাটা চলতেছে এবং কি এই যে আপনার আরেকটা ম্যাচ চলতেছে সেটা হচ্ছে এই যে কুস্টোরিকার সাথে এই যে প্যারাগুয়ে ঠিক আছে আপনি একদম এখানে এই যে খেলার উপর এখানে যে খেলাটা দেখতে চাইবেন সেটার উপর এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনি খেলাটা দেখতে পাবেন ঠিক আছে আপনি যেটা দেখতে চান যে সেটার উপর ক্লিক করলে কিন্তু খেলাটা একদম তে চলতে থাকবে ঠিক আছে এবার অ্যাপসটা আপনি ডাউনলোড করার জন্য এটা প্লে স্টোরে অ্যাপসটা পাবেন না আপনি কি করবেন ক্রোম ব্রাউজারে যাবেন এই যে ক্রোম ব্রাউজারে আসলাম আসার পর আপনি এখানে চাষবারে লিখবেন চাঁদবারে লিখবেন এখানে এই যে ফুটবল টিভি এইচডি ঠিক আছে এখানে এই যে আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন লেখার পরে এই যে দেখতেছেন এখানে একটা লিঙ্ক আসছে ঠিক আছে এই যে দেখুন লিঙ্কটা এখানে আপনি ক্লিক করবেন এই যে লাইভ ফুটবল টিভি এইচডি ডি অ্যাপস অ্যান্ড্রয়েড ডাউনলোড যেটা লেখা সেখানে উপর একটা ক্লিক করবেন তারপর আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হয়ে গেলে আপনি একদম ক্লিয়ারলি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনি এসডিতে দেখতে পাবেন ওকে ওকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম